হ্যালো স্টুডেন্টস, আজকে আবার চলে এসেছি মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 6 এর পর্ব নিয়ে। আজকের আমাদের আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়। এটি কিন্তু 2021 সালের সেপ্টেম্বর মাসের কিন্তু সংস্করণ। তাহলে চলো সময় নষ্ট না করে দেখে নিই প্রশ্নোত্তর পর্বের আলোচনাটি। প্রথম প্রশ্ন আছে, সঠিক তথ্য দিয়ে নিচের ছকটি পূরণ করো। এখানে যেহেতু ছকটি ছোট আছে, ছকে জায়গা শূন্যস্থান, তাই আমরা আগে প্রতিষ্ঠাকাল বা সময়কালটি লিখে নিই এবং পরে আমরা পাশে প্রতিষ্ঠাতাদের নামগুলো লিখব। প্রথমে আসছে জমিদার সভা। জমিদার সভা প্রতিষ্ঠিত হয় 1838 খ্রিস্টাব্দে। তাহলে এখানে লিখে দিলাম 1838 খ্রিস্টাব্দে। আর জমিদার সভার যারা প্রতিষ্ঠাতা তারা হলেন রাজা রাধাকান্ত দেব। দ্বারকানাথ ঠাকুর আর প্রসন্ন কুমার ঠাকুর। এরপরে যেটি চলে আসছে সেটি হলো ভারত সভা। ভারত সভা প্রতিষ্ঠিত হচ্ছে 1876 খ্রিস্টাব্দে। ভারত সভার প্রতিষ্ঠাতা হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। শিবনাথ শাস্ত্রী আর আনন্দমোহন বসু। এরপর চলে যাব ইন্ডিয়ান লীগ। ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠিত হয় 1875 খ্রিস্টাব্দে। ইন্ডিয়ান লীগের প্রতিষ্ঠাতা হচ্ছে শিশির কুমার ঘোষ। ও হেমন্ত কুমার ঘোষ। এইবার আমরা চলে যাব, এই ছকটি আমাদের পূরণ করা হয়ে গেল। এবার আমরা চলে যাব সত্য মিথ্যা। সত্য মিথ্যার ভেতরে প্রথমটি আছে 1876 খ্রিস্টাব্দে লর্ড নর্থব্রুক জারি করেন নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন। এই উক্তিটি হলো সত্য। তাহলে আমরা এর পাশে লিখব সত্য। এরপর আসে 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর বাংলা বিভাজনের পরিকল্পনা বাস্তবায়িত হয়, এটিও সত্য, লর্ড কার্জন এর নেতৃত্বে। তারপরে আসছে পাঞ্জাবে লালা লাজপত রায়ের নেতৃত্বে শিবাজি উৎসব চালিত হয়, এটা হবে মিথ্যা, কারণ পাঞ্জাবে লালা লাজপত রায়ের নেতৃত্বে না শিবাজি উৎসব চালিত করে কে? বাল গঙ্গাধর তিলক। সঠিক উত্তর যদি হতো বাল গঙ্গাধর তিলক হতো তাহলে সেটা সঠিক হতো বা সত্য হতো। এবার আমরা চলে যাব সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, অর্থাৎ অর্থনৈতিক জাতীয়তাবাদ কি সেইগুলো। আমরা এর জন্য চলে যাব পরের পেজে, চলে যাব সঠিক উত্তরগুলো দেখে নিতে। প্রথম প্রশ্ন, অর্থনৈতিক জাতীয়তাবাদ কি? উত্তর, ব্রিটিশ শোষণ, সম্পদের বহির্গমন এবং অবশিল্পায়ন প্রভৃতি একাধিক কারণে ভারতের অর্থনৈতিক অবস্থা বেহাল হয়ে যায়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দাদাভাই নৌরোজি, মহাদেব গোবিন্দ রানাডে, রমেশচন্দ্র দত্তের মতো ভারতবর্ষের জাতীয়তাবাদী আন্দোলনের একাধিক নেতা ভারতের অর্থনৈতিক অবস্থাকে ধ্বংস করার জন্য ব্রিটিশ সরকারকে নানাভাবে দায়ী করতে থাকেন। তারা ভারতীয় অর্থনৈতিক ধ্বংস সাধনে ব্রিটিশ সরকারের ভূমিকা নিয়ে প্রকাশ্যে সমালোচনা ও প্রতিবাদ শুরু করেন। এই কার্যকলাপ অর্থনৈতিক জাতীয়তাবাদ নামে পরিচিত। এই পর্যন্ত লিখলেও হবে, এবং যারা আর একটু চাও তাদের জন্য পরবর্তী প্যারাটা তোমরা দেখে নাও। অর্থনৈতিক জাতীয়তাবাদের মূল লক্ষ্য, অর্থনৈতিক জাতীয়তাবাদের মূল লক্ষ্য ছিল ভারতের দারিদ্র ও ব্রিটিশ শাসনের সম্পর্ক নির্ণয় করা। জাতীয় কংগ্রেসের নরমপন্থী নেতৃত্বে যুক্তি ছিল ভারতে ঔপনিবেশিক শাসনের চরিত্র বদলে গিয়েছে, ভারত ধীরে ধীরে ব্রিটেনের কৃষিজ কাঁচামাল আহরণের ভূমিতে পরিণত হয়েছে, আর ব্রিটেনে তৈরি দ্রব্যগুলির বৃহৎ বাজার হিসেবে ভারতকে ব্যবহার করতে থাকে ঔপনিবেশিক সরকার। এর ফলে ভারতের কৃষি নির্ভর অর্থনীতিকে কেবল ব্রিটেনের অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য ব্যবহার করা হতে থাকে। ব্রিটিশ মূলধন বিনিয়োগের ক্ষেত্র হয়ে ওঠে ভারত, আর সেই উদ্যোগের যাবতীয় লাভ চলে যায় ব্রিটেনে। ফলে ভারতীয় কৃষি ও শিল্প ধ্বংস হয়, দেশের যাবতীয় সম্পদ চলে যায় বিদেশে। এর অনিবার্য ফলশ্রুতি ছিল সম্পদের বহির্গমন। পরবর্তী প্রশ্ন, ইলবার্ট বিলকে নিয়ে কেন বিতর্কের সৃষ্টি হয়? উত্তর, 1883 সালে লর্ড রিপনের আমলে স্যার ইলবার্টের নেতৃত্বে ইলবার্ট বিল তৈরি করা হয়। সেখানে বলা হয় ভারতীয় বিচারকেরাও ইউরোপীয়দের বিচার করতে পারে,
একাধিক কারণে এই বিল নিয়ে ভারতীয় ইংরেজদের মধ্যে বিতর্ক তৈরি হয়। যথা, ইংরেজরা দাবি তোলে তারা শাসক জাতি হয়ে যদি তাদের শাসিতের বিচার মেনে নিতে হয় সেটা ইংরেজদের মতো শক্তিশালী জাতির কাছে লজ্জার, তাই এই বিলের বিরুদ্ধে ইংরেজরা ডিফেন্স অ্যাসোসিয়েশন গড়ে তোলে। ভারতীয়রা দাবি জানান, কোনো ভারতীয় যদি বিচারের যোগ্যতা অর্জন করতে পারে তাহলে সে ভারতীয় এবং ইউরোপীয় সকলেরই বিচার করতে সক্ষম, অবিলম্বে এই ক্ষমতা ভারতীয়দের দেওয়া হোক। এইভাবেই মূল দুটি কারণকে সামনে রেখে ইলবার্ট বিলকে কেন্দ্র করে ব্রিটিশ পত্রপত্রিকা এবং ভারতীয় পত্রপত্রিকার মধ্যে বিতর্ক সৃষ্টি হয়। এবার আসছি লাস্ট কোশ্চেনটায়, এটা খুবই ইন্টেলেকচুয়াল কোশ্চেন দিয়েছে, নিজের ভাষায় লেখো। বিশ শতকের প্রথম দিকে বাংলায় গড়ে ওঠা বিভিন্ন গুপ্ত সমিতির পরিচয় দাও। উত্তরটা দেখে নি। বিশ শতকের প্রথম দিকে বঙ্গভঙ্গের প্রস্তাব গৃহীত হওয়ার পর থেকেই বাঙালি জাতির মধ্যে ইংরেজ বিদ্বেষ জ্বলন্ত আকার ধারণ করে। জ্বলন্ত বানানটা এখানে ভুল আছে, বর্গের জয় বয় হবে, তোমরা ঠিক করে নিও। এরই মাঝে ইংরেজরা কার্লাইল সার্কুলার জারি করে ছাত্র যুব সমাজকে জাতীয়তাবাদী আন্দোলন থেকে পৃথক করতে চাইলে বাংলার বিভিন্ন জায়গায় গড়ে ওঠে একাধিক গুপ্ত সমিতি। 1905 খ্রিস্টাব্দের পর থেকে বাংলায় যে সমস্ত গুপ্ত সমিতি গড়ে উঠেছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল মেদিনীপুর সোসাইটি, অনুশীলন সমিতি, যুগান্তর দল, সাধনা সমিতি, সুহৃদ সমিতি, ঢাকা মুক্তি সংঘ প্রভৃতি। এদের মধ্যে সর্বাধিক জাতীয়তাবাদী আন্দোলনকে প্রভাবিত করেছিল অনুশীলন সমিতি ও যুগান্তর দল। মধ্যে বানানটাও ভুল আছে, আমি দুঃখিত, তোমরা মধ্যে বানানটা ধয় জফলে একার করে নেবে। এবার আসছে অনুশীলন সমিতি। বঙ্কিমচন্দ্রের অনুশীলন তত্ত্ব এই আদর্শের উপর ভিত্তি করে ভগিনী নিবেদিতার পৃষ্ঠপোষকতায় সতীশচন্দ্র বসুর উদ্যোগে এবং ব্যারিস্টার প্রমথ মিত্রের সভাপতিত্বে 1902 খ্রিস্টাব্দে অনুশীলন সমিতি গঠিত হয়। উদ্দেশ্য, অনুশীলন সমিতির প্রধান উদ্দেশ্যগুলি হল, প্রথমত, বিভিন্ন রকম শারীরিক প্রশিক্ষণের মধ্যে দিয়ে বাংলার ছাত্র যুব সমাজের মধ্যে বৈপ্লবিক আদর্শের বিকাশ ঘটানো। দুই, বিভিন্ন আগ্নেয়াস্ত্র তৈরি ও ব্যবহারের পদ্ধতি সম্পর্কে বিপ্লবীদের শিক্ষিত করে তোলা। গুরুত্ব, তৎকালীন সময় এই গুপ্ত সমিতির সদস্য সংখ্যা ছিল প্রচুর, বাংলার বিভিন্ন প্রান্তে এই সমিতির শাখা তৈরি হয়েছিল। তার মধ্যে পুলিন বিহারী দাসের নেতৃত্বে ঢাকা অনুশীলন সমিতি ছিল সব থেকে গুরুত্বপূর্ণ। এবার আসছে লাস্ট পয়েন্ট, যুগান্তর দল প্রমথনাথ মিত্রের সাথে মতবিরোধ ঘটায়। অনুশীলন সমিতির একদল সদস্য বারীন্দ্র কুমার ঘোষ, ভূপেন্দ্রনাথ দত্ত, উল্লাসকর দত্ত, হেমচন্দ্র দাস প্রমুখ ব্যক্তিবর্গ 1906 খ্রিস্টাব্দে যুগান্তর দল প্রতিষ্ঠা করেন। উদ্দেশ্য, যুগান্তর দলের প্রধান লক্ষ্য ছিল সশস্ত্র পথে বৈপ্লবিক আদর্শ প্রচার। তারা যুগান্তর নামে তাদের মুখপত্রের মাধ্যমে প্রচার চালাতো। তোমরা এখানে যুগান্তরটা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে দেবে। এই দুই প্রধান গুপ্ত সমিতি ছাড়াও যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের প্রচেষ্টায় বাংলার জাতীয়তাবাদী আন্দোলনে বৈপ্লবিক চিন্তাধারা এক অন্য মাত্রা এনেছিল। পরিশেষে বলা যায়, বাংলার গুপ্ত সভা সমিতিগুলি সম্পূর্ণ সফলভাবে তাদের কাজ করতে পারেনি, কিন্তু তাদের বৈপ্লবিক চিন্তাধারা জাতীয়তাবাদী আন্দোলনকে গভীরভাবে প্রভাবিত করেছিল। এটা গেল তাহলে তোমাদের অষ্টম শ্রেণীর পার্ট 6 এর 2021 সালের সেপ্টেম্বর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইতিহাসের প্রশ্নোত্তর পর্ব। আশা করছি এই ভিডিও দ্বারা তোমরা অনেকখানি উপকৃত হবে। তোমরা যারা নতুন চ্যানেলে আসলে তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে অনেক অনেক পরিমাণে শেয়ার করবে। এই কোভিড পরিস্থিতিতে তোমাদের সকলের সুস্থতা কামনা করে এই ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ দেখার জন্য।